Hello dear students, today we are going to start page number 21, chapter 3. Randolph the Reindeer. Reindeer means a kind of deer with large horns that lives in cold places. অর্থাৎ এমন একটা হরিণ যেটা যার শিং খুব বড় বড়, ওকে, শিংগুলো খুব বড় বড় আর ঠান্ডা অ্যান্ড খুব মানে শীতল জায়গায় বসবাস করে। আর এই রেন্ডিয়ারের নাম হচ্ছে কি র্যান্ডল্ফ। এখানে এই স্টোরিতে রেন্ডিয়ারের কী নাম দেওয়া হয়েছে, র্যান্ডল্ফ। র্যান্ডল্ফ ওয়াজ আ রেন্ডিয়ার, হি ওয়াজ ভেরি সাই, সে খুব লাজুক ছিল। র্যান্ডল্ফ ওয়াজ ভেরি সাই। তাদের রেন্ডিয়ার ট্রটেড টুগেদার ম্যারিলি। তাদের রেন্ডিয়ার ট্রটেড মিন্স দে রান, ট্রটেড টুগেদার ম্যারিলি মানে তারা একসঙ্গেই খুব মানে আনন্দিতভাবে এদিক ওদিক ঘুরতো, হাঁটতো। দে লিফটেড দেয়ার হেডস, তারা তাদের মানে যে মাথা তারা কী করতো, লিফটেড করতো মানে আপ অ্যান্ড ডাউন মুভ করতো। টস দেয়ার অ্যান্টলার্স ফ্রম সাইড টু সাইড, তারা তাদের শিংগুলোকে কী করতো, টস্ট মানে এপাস ওপাস করতো। অ্যান্ড র্যান্ডল্ফ স্টুড কোয়াইটলি, র্যান্ডল্ফ স্টুড মানে চুপচাপ করে দাঁড়িয়ে থাকতো। হি পুট ইস হেড ডাউন অ্যান্ড নিবেলড দ্য স্মল প্ল্যান্টস অন দ্য গ্রাউন্ড, সে তার হেডটাকে নিচু করে রাখতো, নিচুভাবে থাকতো আর নিবেলড মানে চিবিয়ে চিবিয়ে মানে ছোট্ট প্ল্যান্টসগুলোকে যেগুলো ছিল আর কি, ওই চিবিয়ে চিবিয়ে সেগুলোকে চিবিয়ে চিবিয়ে খেত। ইউর টু সাই র্যান্ডল্ফ, শাউটেড দ্য আদার রেন্ডিয়ার, মানে আদার রেন্ডিয়ারগুলো মানে খুব জোরে বললো র্যান্ডল্ফকে, ইউর টু সাই অ্যাজ দ্য প্লেট ইন দ্য উডস, আর যেন কি আদার র্যান্ডল্ফগুলো যে ছিল তারা ওই যে এখানে একটা যে গাছগাছালি আছে তারা সেখানে খেলতো, এদিক ওদিক ঘুরতো, কিন্তু সে খুব চুপচাপভাবে থাকতো। তাই তারা র্যান্ডল্ফকে বললো, ইউর টু সাই, বি এ সোপ লাইক আস, মানে আমাদের মতো হও, আমরা যেরকম এদিক ওদিক ঘুরি, সব কিছু করি, আমাদের মতো হও, ফ্রি, বি এ সো অফ লাইক আস। সো ডিয়ার স্টুডেন্টস, ইউ উইল রিড দিস পেজ ভেরি নাইসলি, থ্যাংক ইউ।